ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। আজকে উইথড্র ডেট নয়, কিন্তু আমাদের কালকে গতকালকে রাত্রি 7টা থেকে সারা রাত ধরে তৃণমূলের দুষ্কৃতিকারীরা যেভাবে প্রত্যেকটা মেম্বারের বাড়িতে গিয়ে অত্যাচার করেছে, ভাঙচুর করেছে, বাচ্চা ছেলের গলা মাথায় রিভলভার ধরিয়ে তার মাকে সই করিয়েছে, অসুস্থ মানুষকে উত্তেজিত করে তার ছেলেকে সই করিয়েছে, কারো বউ অসুস্থ তাকে উত্তেজিত করে তাকে সই করিয়ে নিয়েছে। তো এইভাবে সই করে তারা নিতে পারেনি, তখন আমরা করিনি, কিন্তু এইভাবে একের পর এক যখন অত্যাচারিত হচ্ছি, আমরা পুলিশ প্রশাসনকে বললাম, তারা প্রোটেকশন দিতে পারলো না। বল কালকে আইসি সাহেব বললেন যে কালকে রাত্রিবেলা এরপরে আর হবে, টাউন বাবু বললেন এরপরে আর হবে না। আজ সকাল থেকে কন্টিনিউ একটার পর এক প্রত্যেকের বাড়িতে গিয়ে অত্যাচার করছে। তো এই মতো অবস্থায় যখন কোনো সহযোগিতাই আমরা পেলাম না, তখন আমরা ভাকরি ওয়ান জাতীয় কংগ্রেসের যে সমস্ত প্রার্থী আছে, সমস্ত প্রার্থী প্রতিবাদ করে আমরা নিজে উইথড্র করে নেব। গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি সব আমরা দুটোই উইথড্র করে নেব। আমাদের 23টা সংসদ আছে, 23টা মেম্বার, গ্রাম পঞ্চায়েতের 3টে পঞ্চায়েত সমিতি আছে, 3টে পঞ্চায়েত সমিতি আমরা উইথড্র করে নেব। আমরা ভোট বয়কট করলাম, এর উত্তর জনসাধারণ দিবে, আমরা জনসাধারণকে সেফটি দিতে পারলাম না। এবার যারা দায়িত্ব নেবে ডিসিশন জনসাধারণ বুঝবে। আমরা জনসাধারণের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা এই সন্ত্রাসের বিরুদ্ধে মোকাবিলা করতে পারলাম না, আপনারা আমাদেরকে মাফ করবেন, কারণ আপনাদেরকে সুস্থ একটা পরিবেশ দিতে চেয়েছিলাম, কিন্তু এই পরিবেশ আমরা বর্তমানে দিতে পারলাম না। কি নাম আপনার? প্রাণ কুমার ঘোষ, সুতিরমাঠ, ভাকরিওয়ান, গ্রাম পঞ্চায়েত প্রার্থী এবং বর্তমানে অঞ্চলের দায়িত্বে থাকা একজন কর্মী, সঞ্চালক।